এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারীর প্রথম নন্দীগ্রাম সফরের দিনই উত্তপ্ত হয়ে উঠল জমি আন্দোলনের একদা আতুর ঘর। ঝরল রক্ত, জ্বলল আগুন, ঘেরাও করা হলো থানা। মঙ্গলবার নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, এই কর্মসূচিতে যাওয়ার পথে ভূতার মোড়ে বিজেপি কর্মীদের ওপরে হামলা চালায় তৃণমূল। বাস গাড়ি ভাঙচুরের পাশাপাশি বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়। সোনাচুরা থেকে তিনটে বাস এসেছিল, লাস্টের বাসটাকে এরা হঠাৎ করে আক্রমণ করেছে গড়চুকুবাড়িয়া ভূতা মোড়ে। বাসে 80 থেকে 90 জনের মতো লোক ছিল, সবাই অসুস্থ, এখনো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে পৌঁছেছে, অনেকে পৌঁছতে পারেনি। সব দলীয় কর্মসূচি যোগের জন্য ভারতীয় জনতা পার্টির তারা টিএমসির সমর্থিত ব্যক্তিরা বাস ভাঙচুর করে দিয়েছে পুরো। মিটিংয়ে আসছিলাম, গাড়ি বাস গাড়িয়ে আসছিলাম, আসতে আসতে সেখান থেকে তারা দিয়ে সবাইকে আটকিয়ে মারছে। তৃণমূলের ক্যাডারগুলো তারা মারছে, ধরে সবাইকে গাড়ি ভাঙচুর করছে। দলের উপর হামলা নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এটা খুব খারাপ হচ্ছে এবং এটা বিজেপির কর্মসূচি নয়, এটা একটা অরাজনৈতিক সামাজিক কর্মসূচি এবং এখানেও যদি এটা করে ফল ভুগতে হবে। কিন্তু যারা এদেরকে উস্কে মাঠে নামালো ফল ভুগতে হবে। আর পুলিশকে বলবো যে এই সব স্পর্শকাতর বিষয় আপনাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত। ভূতার মোড়ে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে টেঙ্গুয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। এটা হচ্ছে হিন্দু সংহতির গাড়ি, যে গাড়ি কিন্তু শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক যে মিছিল সেই মিছিলে কিন্তু আসছিল। এখানে কিন্তু তারা আক্রান্ত হন এবং তারপর থেকে কিন্তু হিন্দু সংহতি এবং সনাতনী সেনা তাদের সমর্থকরা এই মুহূর্তে টেঙ্গুয়ার মোড়ে তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এই দাবিতে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিজেপি। বিজেপির দাবি, হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন কর্মী, আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে বেডগুলো রয়েছে সেখানে কিন্তু আহত ব্যক্তিদেরকে ভর্তি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কারো মাথা ফেটে গেছে, মাথায় এখানে রকমভাবে কিন্তু ব্যান্ডেজ করা হয়েছে, একই রকমভাবে কিন্তু পায়ে কেউ আঘাত পেয়েছেন। এই আক্রমণ আমরা মেনে নেব না, আমি ফিরে আসছি রাত্রে আসছি, আর আমি এখানে পবিত্র ভাই বা অন্য যারা আছেন সবাইকে বলে গেছি এফআইআরটা করতে। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্য আমরা পালন নিশ্চয়ই করব। তার মানে আমাদের দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ নাই। আজকে নন্দীগ্রামে বিজেপি একটি হনুমান পুজোর ব্যবস্থা করেছিল, কিন্তু আপনারা জানেন যে এই নন্দীগ্রাম কেন্দ্র করে আজকে নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে একটা গণ্ডগোল হয়েছে। কে এই নন্দীগ্রামে এই হনুমান পুজোর দায়িত্ব নেবে, সেই পুজোর গণ্ডগোল করতে গিয়ে আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপাচ্ছে। আমাদের দল এই সকল কোনো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আমরা এই ধরনের ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, নন্দীগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার পথে কয়েকজনের উপরে দুষ্কৃতীরা হামলা করেছে, কয়েকটি বাসেও ভাঙচুর করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।